हेलो एवरीवन, वेलकम टू माय चैनल जेबी ब्लॉग्स। एखन बजे सकाल 10টা और आज के भाबछी आमी आमार घरटा झेड़े नेब। तो अनेक दिन धरे भाबछी घरटा झाड़ब किन्तु समय हुए होच्छिलो ना, और आज के रोबार आछे, आज के ताहले घरटा झाड़ा जाबे। तो तुम्हारा देखते थको, आमी घरटा झाड़ी। अनेक माकड़सार जाल लेगे आछे, माकड़सा पूरे घर बनिए रेखेछे। एखाने आसार पर ई प्रथमबार आमी घरटा झाड़छी। प्राय 3 মাস হচ্ছে এখানে এসেছি। আমি এখন এই মইটাতে উঠে ওপরটা ঝাড়ব। এত বড় ডান্ডা একটা ঝাড়ুর সাথে বেঁধেও ওপর জায়গাটা নাগাল পাচ্ছিলাম না। আর এই মইটা ধরে আছে বাপ্পি। বাপ্পি তো চশমা টশমা লাগিয়ে গামছা মাথায় বেঁধে দাঁড়িয়ে আছে, ওর চোখে নাকি ধুলা পড়ে যাচ্ছে। তোমরা কে দেখতে পাচ্ছ না, এদিকে নিচের দিকটা দেখা যাচ্ছে না। এই যে এখানটায় দেখা যাচ্ছে ওকে। আরেকটা সাইড শুরু করলাম, একটা সাইড করেই অনেক টায়ার্ড, এখন আরেকটা সাইড করছি, তারপরে করব ভিতরের রুম। আমি এই মইটার উপরে বসে বসে সব কিছু করলাম, কারণ উপরে দাঁড়িয়ে করা যাচ্ছিল না। ও বলছে তোমরা ওকে দেখে হাসা হাসি করছো না তো। আমি ভিডিওর ক্লিপটা মিউট করে রেখেছি, কারণ বাইরে অনেক শব্দ, বাইরে সিমেন্ট করছিল তো এটার অনেক শব্দ হচ্ছিল, কথাগুলো ক্লিয়ার শোনাই যাচ্ছিল না, তাই মিউট করে দিয়েছি। এই রুমটাও ঝেড়ে নিলাম, আর এখন বিছানা সব ঠিক করে নিচ্ছি। বেড কভারগুলো আর চেঞ্জ করলাম না, কারণ 2 দিন হয়েছে খালি বেড কভারগুলো লাগিয়েছি, তো ওইগুলোকে ভালো টিকে ঝেড়ে আবার লাগিয়ে দিলাম। এই রুমেরও একদিনই বেড কভার চেঞ্জ করেছিলাম, তাই আর আজকে চেঞ্জ করছি না, এটাকেও ভালো টিকে ঝেড়ে টেড়ে লাগিয়ে নিচ্ছি। আবার ফিরে আসলাম, এখন বাজে 2:30। অনেক টায়ার্ড লাগছে, অনেক খিদেও পেয়েছে। তো এখন একটু চা খাবো, তারপর আমি আলু মুড়ি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আলু মুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, অল্প পেঁয়াজ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সর্ষের তেল, আর তেঁতুল তো পাইনি, তো তেঁতুলের জায়গায় আমি নিয়ে নিয়েছি লেবুর রস, আর নিয়ে নিলাম মুড়ি, যেটা ছাড়া আলু মুড়ি হবেই না। সেদ্ধ আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম, সঙ্গে পেঁয়াজও কেটে নিলাম, তারপরে দিয়ে দেবো এটার মধ্যে তেল। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, তারপর মুড়িগুলো দিয়ে ভালো টিকে মিক্স করে নেব, আর দিয়ে দেব লেবুর রস। তারপর ভালো করে মিক্স করে বাটিতে ঢেলে নেব। দেখতে কি সুন্দর লাগছে,
আলিমুড়িওয়ালারা যে বিক্রি করে ঠিক দেখতে তেমনি হয়েছে। তোমাদের কেমন লাগছে জানাবে। একটু চাটা খেলাম আর এখন যাবো আর একটা ব্ল্যাঙ্কেট ধুতে। এই ব্ল্যাঙ্কেটটা আমি ধুয়ে নিলাম এখন, আর এখন আমি স্নান করব। স্নানটা সে করে আবার আসছি তোমাদের কাছে। আসলাম, স্নান টান করে একটু পুজো টুজো করে সব কিছু করে শেষ করে এখন খেয়ে নেবো, অনেক খিদে পেয়েছে। গুড ইভিনিং, আবার আসলাম। আজকে বিকেলে ভাত খেতে খেতে 5:30 হয়ে গেল, তো তারপরে একটু সময় রেস্ট নিয়ে এখন সন্ধ্যা দিয়ে তোমাদের সামনে আসলাম। আর এখন খাবো চা। এই যে মুড়ি আর চা নিয়ে আসলাম। তো আমার ব্লগসটা আমি এইখানেই শেষ করব আজকের জন্য, এতটুকুই। কাল আবার আসবো। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর তো আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর গুড নাইট, বাই।